তৃণমূল নেতা কুণাল ঘোষ এবিপি আনন্দের একটি টিভি শোয়েতে দিলীপ ঘোষকে সামনে বসিয়ে রেখে দেশের প্রধানমন্ত্রী নির্লজ্জ মিথ্যাবাদী নরেন্দ্র মোদীর পুরোপুরি চামড়া গুড়িয়ে দিলেন। শুধু তাই নয়, সামনে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন আসতে চলেছে, তার আগে গুজরাট এবং অন্যান্য রাজ্যতেও ভোট রয়েছে। বিজেপি পার্টি এখন মানুষের ভোট পাচ্ছে না, বিজেপি পার্টি এখন সার্কাস পার্টিতে পরিণত হয়েছে। বিজেপিকে এখন দেখলে মানুষ রাজনৈতিক দল বলবে না, তাদেরকে বলে সার্কাস দল। বিজেপি পার্টির এতটা করুণ অবস্থা হয়ে গেছে যে মানুষ ওদেরকে ভোট দিচ্ছে না, প্রতিটা ভোটে গো হারান হারাচ্ছে। দিলীপ ঘোষের সামনেই বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দিলীপ ঘোষকে এমন উচিত শিক্ষা দিল কুণাল ঘোষ, তাতে দিলীপ ঘোষ মুখ বন্ধ করে চুপচাপ বসে রইল। দিলীপ ঘোষের মুখ থেকে একটিও আওয়াজ বার হলো না। চলুন তৃণমূল মুখপাত্র দিলীপ ঘোষকে এবং নরেন্দ্র মোদীকে কিভাবে জব্দ করলেন টিভি ডিবেটে বসে, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নরেন্দ্র মোদী 2016 সালে সেতু ভাঙার পর, সেতু তন্ময়দাদের উল্টোডাঙা তৈরি করার পরও ভেঙেছে, সেতু ভাঙার পর বাংলার বিধানসভা নির্বাচনের মুখে এসে যেভাবে বলেছিলেন যে ঈশ্বর নাকি সেতু ভেঙে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের হাতে থাকা যায় না, তারপরে মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেছেন। আজকে নরেন্দ্র মোদীর অত বড় পাপের জন্য গুজরাটকে ঈশ্বরের অভিশাপ নিতে হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, নরেন্দ্র মোদীর যদি 56 ইঞ্চি বুকে ছাতি থাকে, 2016 সালে ভোটের মুখে বাংলার বুকে দাঁড়িয়ে যা বলেছিলেন, ক্ষমতা থাকলে গুজরাটে দাঁড়িয়ে একভাবে ওই 4টে লাইন উচ্চারণ করে দেখাক, বুঝবো তারপর কত বড় নেতা। না দিলীপ দাস সমস্ত বলতে পারবেন, দিলীপ দাস সব বলতে পারবেন, দিলীপ দাস বুকে হাত দিয়ে বলতে পারবেন না শুভেন্দু অধিকারী সৎ। তো সুতরাং যারা সিবিআই ইডি থেকে বাঁচতে ওই দিকে যায়, যারা সায়ন্তন চিঠিতে লিখেছে সিবিআই ইডি থেকে বাঁচতে, তৎকাল দলবদলুরা বিজেপিতে গিয়ে আশ্রয় নিচ্ছে। তো এখন এরা যদি সততার কথা বলতে যান, এ তো খুব সমস্যার। আর ভালো কাজ দিলীপ দা, আপনারা আপনাদের বাধ্যবাধকতায় নিশ্চয়ই আমাদের ভুল ধরবেন, নিশ্চয়ই খারাপ কথা বলবেন, এ তো স্বাভাবিক বাধ্যবাধকতা। আপনার বাধ্যবাধকতা থেকে আপনাকে বলতে হবে খারাপ, কারণ আপনার সরকার, নরেন্দ্র মোদীর সরকার যখন রিপোর্ট প্রকাশ করবে, তখন দেখা যাবে বিভিন্ন বিভাগে পশ্চিমবঙ্গ 1 নম্বর, কখনো 2 নম্বর, কখনো 3 নম্বর। কিন্তু আপনার বাধ্যবাধকতা, আপনাকে এখানে মাইক নিয়ে বলতে হবে খারাপ, এটা সমস্যা। তো ফলে পঞ্চায়েত সামনে নির্বাচন আসছে, পঞ্চায়েত দপ্তরের রিপোর্ট যেদিন বেরোলো 14টা সম্মান পশ্চিমবঙ্গের, কিন্তু এখানে বলতে হবে পঞ্চায়েতে কাজ হচ্ছে না। ফলে এই এই যে পরিবেশটা, তার মধ্যে আমাদের এই যে দিলীপ দা এত কথা বললেন যে এই শিক্ষা নিয়োগ দুর্নীতি, দুর্নীতি তো খারাপ ভুল হয়েছে। আমাদের প্রাক্তন মন্ত্রী অন্যায় করলো, মুখ্যমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন, দল সব পদ থেকে সরিয়েছে, যা হবার হোক। কিন্তু দিলীপ দা, আপনারা আন্দোলন করেছিলেন অনেকের বিরুদ্ধে, আমি একটা নাম বলছি, কালনার একজন, যিনি বুক চিতিয়ে বলেছিলেন আমি শিক্ষকের এত এত চাকরি বিলিয়েছি, তৃণমূল বলেছিল টিকিট দেব না, আপনার হাত দিয়ে যোগদান মেলায় আপনি তাকে যোগদান করিয়ে টিকিট দিয়েছিলেন। তাহলে তৃণমূলে থাকলে শিক্ষক দুর্নীতিতে সে হবে অভিযুক্ত চোর, আর যেই তৃণমূল থেকে তাকে বাদ দেবে আপনি যোগদান মেলায় যোগদান করাবেন, আর আপনি এখানে দাঁড়িয়ে বলবেন তৃণমূল চোর, দুটো কি করে একসঙ্গে হবে? এত বড় সিস্টেম, এত বড় সমাজ, এত বড় দল। 2014 সাল নরেন্দ্র মোদী বললেন বছরে 2 কোটি চাকরি, 8 বছর হয়েছে 16 কোটি চাকরি, হিসাব দিন 16 কোটি চাকরির। তা আজকে যদি কেন্দ্রের রেলের সেনাবাহিনী শূন্য পদগুলিতে পরীক্ষা হয়ে বসে আছে, যদি সেখানে ধর্ণা শুরু হয় সামলাতে পারবেন? হয় নাকি কখনো? এতগুলি ধর্ণা চলছে শহরে, যারা ধর্ণা দিচ্ছেন আমার পূর্ণ সহানুভূতি আছে, এবং আমার দলের, আমার শীর্ষ নেত্রী, শীর্ষ নেতার নির্দেশে তারা যখন কথা বলতে চেয়েছেন, আমার কোনো এখতিয়ার নেই, কিন্তু ওরা যারা যখন কথা বলতে চেয়েছেন, আমি সামান্য কাঠবিড়ালির মতো যোগসূত্রের ভূমিকা পালন করার চেষ্টা করেছি। কিন্তু একদিকে আপনারা বলবেন 200 দিন 300 দিন চলছে, আবার বলবেন 1 রাত্রের মধ্যে পুলিশ তুলে দিল কেন, কন্ট্রাডিক্টরি। তাহলে যাদের 1 রাত্রে পুলিশ তুলে দিয়েছে, তাদের দাবিতে কি কোথাও মান্যতার অভাব ছিল? তারা কোর্টে গেলেন না কেন? আপনারা বলছেন পুলিশ তুলে দিয়েছে, তো 200 দিন 300 দিন 400 দিন পুলিশ তুলছে না তো, তাহলে 1 রাত্রেকে তোলা হলো কেন, কিসের জন্য? তাহলে কোথাও একটা সমস্যা আছে, যে সমস্যাটা আলোচনার মধ্যে দিয়ে আস্তে 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 সম্ভব। সমস্যা হচ্ছে এই যে বিজেপি নেতারা, দিলীপ দা কম বলেন, এটা বলে ডিসেম্বরে সার্কাস দেখবেন, ডিসেম্বরে সার্কাস দেখবেন।
আরে শীতকালে তো সার্কাস আসবে, ওনারা বলেন ডিসেম্বরে দেখুন কি হয়, আমরা বলছি হ্যাঁ সার্কাস আসে। আর এখনকার বন্য প্রাণ আইন অনুযায়ী বাঘ সিংহ থাকে না, সেখানে থাকে জোকার আর তোতা পাখি, জোকার আর তোতা পাখি। তো ডিসেম্বর আসা মানে কি বিজেপির সার্কাস, যারা ডিসেম্বর ডিসেম্বর করছেন। তাই আর আমরা মানুষের কাছে থাকব, মানুষের পাশে যাব। এবং সবশেষে বলি যে নরেন্দ্র মোদি 2016 সালে সেতু ভাঙার পর, সেতু তন্ময়দাদের উল্টোডাঙা তৈরি করার পরও ভেঙেছে, সেতু ভাঙার পর বাংলার বিধানসভা নির্বাচনের মুখে এসে যেভাবে বলেছিলেন যে ঈশ্বর নাকি সেতু ভেঙে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের হাতে থাকা যায় না, তারপরে মানুষ তৃণমূলকে আশীর্বাদ করেছেন। আজকে নরেন্দ্র মোদীর অত বড় পাপের জন্য গুজরাটকে ঈশ্বরের অভিশাপ নিতে হচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, নরেন্দ্র মোদীর যদি 56 ইঞ্চি বুকের ছাতি থাকে, 2016 সালে ভোটের মুখে বাংলার বুকে দাঁড়িয়ে যা বলেছিলেন, ক্ষমতা থাকলে গুজরাটে দাঁড়িয়ে একভাবে ওই 4টে লাইন উচ্চারণ করে দেখাক, বুঝবো তারপর কত বড় নেতা। ধন্যবাদ। ধন্যবাদ কুণালদা।